দশ লাখ নিবনুয়া নতুনকে পঞ্জীভূত হয়েছে। তরুণ গগৈ ডাঙরিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া প্রশ্ন করেছিল যে 25 লাখ নিবনুয়া সংস্থাপন কেতিয়া হবে। আপনি 1 লাখ চাকরি দিব নোৱাৰিলে, 84,000 চাকরি জব ভেকেন্সি আছিলে। সোণোৱাল ডাঙরিয়া সময় পাছে জব ভেকেন্সি পড়ি আছিল, আপনাদের জানে যিখিনি চাকরি দিছে তার 84,000 জব ভেকেন্সি, নট এ সিঙ্গল নিউ জব ক্রিয়েটেড বাই হিমন্ত বিশ্ব শর্মা। জব ভেকেন্সি আজি যেতিয়া যেতিয়া মই কাখনের কথা কইছো, মই রামানগর এই মানুষজনের বিশ্বাসযোগ্যতা কি, মানে টিভিত আপনার কেটামান শট দেখাম এই মানুষজনের কেতিয়া কইছে এই কথা। এটা মাইন্ড গেম, এটা সাইকোলজিক্যাল ওয়ার, মনস্তাত্ত্বিক এখন যুদ্ধ মুখ্যমন্ত্রী খেলব বিচার কি বলি, কি মনস্তাত্ত্বিক যুদ্ধ, কি মাইন্ড গেম খেলিছে। যেতিয়া কংগ্রেসে কব দেবব্রত শইকীয়া, অখিল গগৈজনা কব যে ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ কেলে নহল, যেটা তেখেতে কব ভূপেন বরা বিজেপি লাই। মই যদি প্রশ্ন সুধু যে ব্রহ্মপুত্র খনন কেলে নহল, দুই পারে এক্সপ্রেস হাইওয়ে কেলে নহল, যেটা তেখেতে কব ভূপেন বরা আমুক তারিখে বিজেপি লাই, কথাটা আপনাদের মন করব। এই মানুষজনে যা বিধানসভা ইলেকশনত কৈছিলে যে যিমান খিলঞ্জীয়া মানুহ আছে সরকারি মাটিত পড়ি আছে সবকে ভূমিপত্র দিয়া হব, আপনাদের লিখি লোক বলে কৈছিল। এতিয়া আমি এটা সার্ভে করে আছো, কিমান খিলঞ্জীয়া মানুষে ভূমিপত্র পাবলে বাকি আছে, এই সার্ভে লিস্ট মই আপনাদের দিয়ে আছো। তেখেতে কৈছিল লিখি লোক, মই এটা ভিডিও দেখাম আপনাদের। আর কিমানে পালে মই আপনাদের লিস্ট খন দিম। এতিয়ালৈকে ভূমিহীন লোকর সংখ্যা অকল জনজাতি সকলের মাজত মূর হাতত থাকা তথ্য মতে 11 লাখমান পরিয়াল আছে, 11 লাখমান পরিয়াল আছে অকল জনজাতি, অকল জনজাতি ভূমিহীন আর তেওঁলোকক ভূমিপত্র বলি কোৱা হয়। যিসকলক অসমীয়া জাতির ভূমিপত্র বলি কোৱা হয় তেওঁলোকৰ মাজত লাখ লাখ ভূমিহীন আছে। এই কথাটো যদি আপনি উলিয়াব, এইটো দলের সভাপতি হিসাবে দলের নেতা হিসাবে মই উলিয়াব লাগিব। এটা তেওঁ কৈ দিয়া যে ভূপেন বৰাক লৈ চিন্তা কৰিব নালাগে, তেওঁ বিজেপি লৈ আহি আছে। মই আজি আপোনালোকক এষাৰ কথা আজি পাছত এই প্ৰশ্ন মই উত্তৰ দিম। অসমৰ কোনো সংবাদ মাধ্যমক মই বিজেপি লৈ যাম নে নাযাম মোক প্ৰশ্ন সোধাৰ আগতে মোক কব লাগিব যে মই বিজেপি লৈ কিয় যাম, মই বিজেপি লৈ কিয় যাম, ইয়াৰ উত্তৰ মোক লাগিব। কিয় যাব লাগে, অসমৰ কোনটো কোনটো বিষয়ত মই পাল্টি মাৰিলে লাভ হ'ব, কোনটো কোনটো বিষয়ত মই দল বদলালে লাভ হ'ব। আৰু মই কবিতাটো গাই দিছো আপোনালোক যে MLA যদি মোৰ সপোন হলহেঁতেন, বিধানসভাই যদি মোৰ লক্ষ্য হলহেঁতেন, 14 চনৰ পাছত বহুত কেইটা ইলেকশ্যন পাৰ হৈ গ'ল। 14 চনত বিজেপি আহিছে, তাৰপিছত 4টা ইলেকশ্যন পাৰ হৈ গ'ল। আর মুখ্যমন্ত্রী যে কৈছে 2টা সিট, আজি মই আপোনালোকক ঘোষণা কৰি দিছো, যদি দলে অনুমতি দিয়ে, দলে যদি মোক অনুমতি দিয়ে, মই 2026ত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ইলেকশন খেলিম। আর এই মই আগতেও কৈছো, এই মই আগতেও এদিন জালুকবাৰীত ভারতীয় যাত্রা কৰোঁতে কৈছো, মই খেলিম। মই সেনা নহয়, মই দলৰ সেনাপতি, কিন্তু মুখ্যমন্ত্রীয়ে জ্বলন্ত সমস্যাবিলাকৰ কথা যেতিয়া আমি কওঁ, অখিল গগৈ ডাঙরিয়ায়, রকিবুল হুসেন ডাঙরিয়ায়, দেববর্ত শইকীয়া ডাঙরিয়ায়, ঘাটুয়া ডাঙরিয়ায় যেটা কথাবিলাক কয়, তেওঁ সেইটোৰ পৰা ফালৰি কাটি ইস্যুটো ডাইভার্ট কৰি বিৰোধীক পেংলাই কৰা আৰম্ভ কৰে, বিৰোধীক পেংলাই কৰা আৰম্ভ কৰে। অখিল গগৈ ডাঙরিয়ায় যেটা বিধানসভাত থিয় কথাটা কয়, আপনাদের দেখি থাকে পেংলাই করা আরম্ভ করে, দেববর শইকীয়া ডাঙরিয়া যেটা কথাটা কয় মন্ত্রীবিলাকে পেংলাই করা আরম্ভ করে। বিরোধী কোন? বিরোধী সংবিধান প্রদত্ত অসমৰ ৰাইজে দিয়া এটা অধিকার, বিরোধী নৈতিকতা শৃঙ্খলাবোধ আৰু নীতিৰ আধাৰত
রাইজরে শক্তিশালী কণ্ঠ, সেই কণ্ঠক মুখ্যমন্ত্রী বারে বারে পেংলাই করে। কি কারণে পেংলাই করে? কারণ তেখেতৰ গুৰিত জ্বলন্ত সমস্যাবিলাকৰ সমাধানৰ কোনো উপায় নাই। তেখেতে আজি 27খন টুল গেট বহাইছে রাস্তাত। এই প্রশ্ন যদি আপনি কোনোবাই সোধে কালিলে, তো এওঁ বিজেপি লাগিব, এওঁ মূল মানুহ। আশা কর্মী রাজপথত, অঙ্গনাবাদী রাজপথত, গাঁওবুঢ়া রাজপথত, টেটৰ টিচাৰ রাজপথত, কম্পিউটাৰ টিচাৰ রাজপথত, ভেনচার স্কুলের মাস্টরে পেটত গামোচা বান্ধি স্কুললে অহা যোৱা কৰি আছে। গাঁৱত 2000 স্কুল বন্ধ হৈ গল, 2000 নতুন মদৰ দোকান হল। যেতিয়া আপুনি এই কথাবিলাক কব, তেতিয়া কব এওঁ মূল মানুহ, এওঁ মানে বিজেপিলৈ আহিব, পেংলাই কৰে। এই পেংলাই, এই মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল যুদ্ধ, ইস্যু ডাইভার্ট করা তেওঁ যে ষড়যন্ত্র, তার কংগ্রেস দলে ভরি দিয়ে। মই অসমৰ সংবাদ মাধ্যমক হাত জোৰ কৰি অনুৰোধ কৰিম যে মুখ্যমন্ত্রী ইস্যু ডাইভার্টৰ এই যুদ্ধখনত, এই ষড়যন্ত্ৰত অসমৰ সংবাদ মাধ্যমে জাতীয় স্বার্থ পালন কৰিব। কাৰণ জাতীয় স্বার্থ সন্মুখত লৈ আমি যে শক্তি, সাহস আৰু নিৰবিচ্ছিন্ন আপোচবিহীন যুদ্ধ আমি আৰম্ভ কৰিছো, সেই যুদ্ধখনক উদগনি দিবৰ কাৰণে অসমৰ সংবাদ মাধ্যমে এই বিষয়টো উপরত দৃষ্টি নিবন্ধ করবর কারণে মই আহ্বান জানাইছো। ধন্যবাদ। আপনার যেহেতু দৃঢ়তার তেওঁ দুদিন গৌ উল্লেখ করেছে, আপনি বিজেপি লৈ যাব 25 জানুয়ারী বা ফেব্রুয়ারী। আপনি রাজু ঠাকুর আপনার যেহেতু কইছে মানহানি হওয়া বলে নাভাবেনে, আপনি আইনি ব্যবস্থা লব নাকি? দাদা দাদা এখানে একটা কথা বলো যে আপনার রাহুল গান্ধী ডাঙরিয়া, আপনার আমি দেখতে পাইছো যে প্রধানমন্ত্রী ডাঙরিয়ার ক্ষেত্রে একটা মন্তব্য করার বাবে যে ব্যবস্থা লৈছিলে, গ্রেপ্তার করবলে বা আদালতত যোগদান পদক্ষেপ হয়েছিল, ইলেকশনের সময় এপিসিসির রাজ্যিক সভাপতি গিয়ে বিজেপির যোগদান করব দিনবার পর্যন্ত মুখ্যমন্ত্রীগুলো কই দিলে, গতিহ্যে আপনার দলত আপনার ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আঘাত আনিছে। আর রাধাকৃষ্ণ ডাঙরিয়ার কথা যদি আমি কবলে যাও, তেখেতেও আপনার দরে কথা কই আছে, কিন্তু শেষ দেখবেন বলে তেখেতে হঠাৎ যোগদান করলে, গতি সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীগুলো কেউ বিশ্বাস নকরব, তার আগতেও তো ইঙ্গিত দিয়ে আছে। এটা আপনার তারমানে এনেকে ভাবে নাকি যে আমার দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট গই বিজেপির ভাইস প্রেসিডেন্ট হল? এটা কালে যদি মই বিজেপিলে যাও, মূল স্থানটো কি? আজি মই কি নহয়, মই সেইকাৰণে সুধিছো, আপোনালোকে মোক তিনিটা কাৰণ দিয়ক না। আপুনি আইনী ব্যৱস্থা ল'ব নে? আপুনি মোক প্ৰশ্নটো ভালে কাটিলো ন, আইনী ব্যৱস্থা ল'ম নে নলম? সেইটো এতিয়া মূল কথাটো হৈছে 5 জুন, আজি যদি মই কোৰ্টলৈ যাওঁ, এইটো 5 জুনৰ আগত অৰ্ডাৰ আহিব নেকি? মোক মোৰ যুদ্ধখন আৰম্ভ হৈছে 4 জুনৰ কাৰণে, 4 জুনৰ আগত 1 নম্বৰ, 2 নম্বৰ, মই আইনী যুঁজলৈ যোৱাটো মোৰ কাৰণে 1 মিনিটো কৰিব অসুবিধা নাই, সেইটো প্ৰব্লেম হোৱা নাই। কিন্তু মই হিমন্ত বিশ্ব শৰ্মাই কি কৈছে মোক যে 2খন ছিট দিব, অসমৰ 14খন লোকসভা ছিট বিলোৱাৰ ক্ষেত্ৰত মোৰ হাইকমাণ্ডে, তেওঁৰ হাইকমাণ্ডে তেওঁৰ সৈতে যেনেকৈ কথা পাতে, মোৰ হাইকমাণ্ডে মোৰ সৈতে যেনেকৈ কথা পাতিছে, ঘটনাটো আপোনালোকে চাই লওক। তেওঁ যিখন চকীত বহি আছে মুখ্যমন্ত্ৰী চকীত, সেইখন চকীত বহাৰ আগতে তৰুণ গগৈ ডাঙৰীয়া, হিতেশ্বৰ শইকীয়া ডাঙৰীয়া, মই কথা দিছো আপোনালোকক কালিলে আৰম্ভ কৰিম, মই এইটো ভবা নাছিলো, কেলে মোৰ কথা হৈছে 4 জুনৰ আগত সিদ্ধান্তটো হ'ব লাগে, টুমৰো আই ফাইল ডিফেমেশ্যন কেছ এগেইনষ্ট চিফ মিনিষ্টাৰ। কিন্তু এইটো অকল মোৰ বিৰুদ্ধে হোৱা নাই, এইটো অকল মোৰ বিৰুদ্ধে হোৱা নাই, আৰু মোৰ ক্ষেত্ৰত অসমৰ সংবাদ মাধ্যম সাক্ষী যোৰহাট থানাৰ সন্মুখলৈও আপোনালোক গৈছে, গুৱাহাটী CID অফিচৰ সন্মুখলৈও আপোনালোক গৈছে, মোৰ ভাইটো মিজোৰাম সীমান্তলৈ ট্ৰেন্সফাৰ হোৱা বুলিও আপোনালোকে নিউজ কৰিছে, মোৰ ভাই বোৱাৰীজনী আগৰ মাহত ধেমাজি, পিছৰ মাহত বিশ্বনাথ, 2 মাহত 2বাৰ ট্ৰেন্সফাৰ আপোনালোকে খবৰ পায়, মোৰ ঘৰ ভাঙিবলৈ দিয়া নটিছো আপোনালোকে পাব্লিছ কৰিছে, মোৰ পৰিবাৰৰ ওপৰত হোৱা আক্ৰমণো আপোনালোকে পাব্লিছ কৰিছে। তাৰ পাছতো যদি এজন অতি অতি চলাহী কথাৰে গুজৰাটৰ পানীৰ পাইপৰ মাজেদি তেজ যায় বুলি কোৱা, সোনিয়া গান্ধী ৰাহুল গান্ধীৰ প্ৰতি কৃষ্ণ প্ৰেম আছে বুলি কোৱা হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ কথাটোহে আপোনালোকৰ কাৰণে বেছি বিশ্বাসযোগ্য, ভূপেন বৰা আপোনালোকৰ কাৰণে বিশ্বাসযোগ্য নহয়, তেতিয়াহ'লে মই তেজেৰে লিখি দিম।
আপনাদের আপনি ঠাইলে যায় অঞ্চলে যায় কিন্তু একটা কথা মানুষ কয়ে যে এই যুজখন বিজেপি ভার্সেস তপন গগৈ ভার্সেস গৌরব গগৈ হয়েছে কংগ্রেসের নয় কংগ্রেসের কি এমন অবস্থা হল যে গৌরব গগৈ আজি মানুষ গৌরব গগৈ বলে আজি যদি ভুল সকলে সেইকারণে কৈছে আমি যিমানবিলাক আমি সাংবাদিকভাৱে কৈছো যে যুদ্ধখন কংগ্ৰেছৰ লগত নহয় গৌৰৱ গগৈৰ লগতে হৈছে এই অৱস্থাটো কিয় যদি আমি পক্ষেপ কৰা প্ৰাৰ্থীজনক ৰাইজে সৰ্বাধিক গুৰুত্ব দিয়ে সেইটো আমাৰ কাৰণে গৌৰৱৰ কথা গৌৰৱ গগৈ হাতৰ চিম্বলত খেলিব ৰাইজে ৰাইজৰ ব্যাখ্যা বিশ্লেষণ বেলেগ বেলেগ হ'ব পাৰে আমি তাত কিয় বেয়া পাওঁ মানুহজনৰ প্ৰতি মন ধানটোৰ প্ৰতি কণটো মানুহজনৰ প্ৰতি মনটো আমাৰ হৈছে ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ মনোনীত প্ৰাৰ্থী শ্ৰীযুত গৌৰৱ গগৈ এটা আপনি ভোট দিতে যদি কয় যে মই বিবেক ভোট দিছো গৌরব গগৈ কোনোবাই কব পাৰে বিজেপিও যে মই বিজেপি মত কৰ্মী কিন্তু মই গৌরব গগৈ ভাল পাওঁ আমি হাতত ধৰিম নেকি যে আপুনি এই পদুম ফুলা মানুহ আপুনি হাতত ভোট নিদিব উইল বি হেপি কিন্তু কালি গৌরব গগৈ এটা কথা কৈছে যে এইখন যুঁজ একচুৱেলি কংগ্ৰেছ ভাৰ্সেছ কংগ্ৰেছৰ লগতে আছে ডেফিনেটলি কাৰণ বিজেপিৰ লগত হয় না ডেফিনেটলি এতিয়া ইয়াত আহি পেলাই যিখিনি মানুহ লাগি আছে নহয় মই কৈ দিছো ডেফিনেটলি এতিয়া যিকেইজন মানুহে গৌরব গগৈৰ ভিতৰত লাগি আছে হিমন্ত বিশ্বকৰ্মা এক্স কংগ্ৰেছ পীযুষ হাজৰিকা এক্স কংগ্ৰেছ জয়ন্ত মল্ল এক্স কংগ্ৰেছ এই কত বিজেপিয়ে লাগি আছে তপন গগৈ কংগ্ৰেছ বিজেপি আছিল নেকি তপন গগৈ ডাঙৰীয়া বিজেপি আছিল গতিকে যিটো গৌরব গগৈ ডাঙৰীয়া কৈছে মই যিটো বুজিছো যে এতিয়া বিজেপিটোত বিজেপি নাই এতিয়া বিজেপি কংগ্ৰেছ যুক্ত বিজেপি গতিকে কংগ্ৰেছ যিখিনি মানুহ চিন্ডিকেটৰ অভিযোগত অভিযুক্ত হোৱাৰ কাৰণে কংগ্ৰেছৰ পৰা আঁতৰি গৈছিলে এই গোটেই দাদা ব্ৰিগেডৰ চিন্ডিকেট টীমটো আহি আজি যোৰহাটত নামিছে দেখি আছে এইবিলাক কথা কি হৈ আছে অলৰেডি মই ক'বলৈ পাৰিছো হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই যে আমাৰ দলক কিনিম বুলি কয় লৈ যাম বুলি কয় এইটো ইতিমধ্যে মই টুইটাৰত আছেই মই দি দিম লিংকটো যিটো দি দিয়া অলৰেডি মই অভিযোগ দিছো কিন্তু দিলে একো লাভ নাই ইলেকশ্যন কমিশ্যন দুজন কমিশনাৰে ৰিজাইন দিলে কিবা হল নেকি কিয় ৰিজাইন দিলে মোক কৈছে আজি আমাৰ যিখন যুঁজ এইখন গণতন্ত্ৰ আৰু সংবিধান বছৰৰ যুঁজ বুলি আমি কিয় কৈ আছো কাৰণ তাত অভিযোগ লাভ নাই আপোনালোকে পৰামৰ্শ দিছে ন্যায়ালয় আমি কালি ন্যায়ালয়লৈ যাওঁ কিন্তু ন্যায়ালয়তো কি হৈ আছে এতিয়া মুখ্য ন্যায়াধীশ গৈ কত বহি আছে ক'ৰ পৰা ক'লে গ'ল চবেই যাব হ'ব